নাকি কি পাগল পাগল আমি জানি না আমি কিন্তু দেশলাই মেরে দেবো আপনি কি বলছেন মাথা খারাপ হয়ে গেছে একটা অচেনা মেয়েকে দেখে হঠাৎ করে এইভাবে ভালোবাসাও আসে না কি ভালোবাসা আছেন তাহলে কি আছে আপনি কি পাগল আপনার ভালোবাসার জন্য আমি কত কিছু করতে পারি আমি ভালোবাসা না পেলে আমি বেঁচে থাকতে চাই না আর আমি তোমাকে ছাড়া আর বাঁচবো না তুমি কি বলছো বলো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই ভালো আছো তোমাদেরকে ভালো রাখতে আবার আমি চলে এসেছি তো আজকেকার ভিডিওটা হচ্ছে একটা মেয়ের সামনে গিয়ে আমি সাডেনলি হচ্ছে পেট্রোল ঢেলে নিয়েছি ঠিক আছে আমি বলেছি তুমি নয় ভালোবাসো নাহলে আমি এক্ষুনি আগুন জ্বালিয়ে নেবো কলকাতায় এই প্রথমবার এরকম ভিডিও আমি শুধু করেছি আর আমার চ্যানেলেই শুধু এইরকম ভিডিও শুধু দেখতে পাবে তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা খুব ইন্টারেস্টিং হয়েছে তো চলো দেখা হচ্ছে ভিডিওতে বাই এক্সকিউজ মি শুনুন না আপনার ওখানে দোকানে কি কিনছিলেন না আপনাকে অনেকক্ষণ থেকে আর কি নোটিস করছিলাম আমি তো আপনাকে মানে সত্যি কথা বলতে আমি ঘুরিয়ে পেয়েছি খুব বেশি কথা বলতে আমি পছন্দ করি না আমি অ্যাকচুয়ালি আপনাকে মানে ক্রাশ খেয়ে গেছি আপনার আই লাইক ইউ একটু জোরে বলুন আপনি তো আমাকে চেনেনই না ক্রাশ না লাভ অ্যান্ড ফার্স্ট সাইড শুনেছেন কি এইরকম কিছু একটা হয়ে গেছে আমার সাথে হঠাৎ করে এটা শুধুমাত্র মুভিতেই হয় রিয়েলে হয় না আমি রিয়েলে ট্রাই করতে এলাম কালকের ঘরে মুভি দেখেছি তো আজকে ট্রাই করতে পাগল টাগল আছেন নাকি কালকে রাতেই স্বপ্ন দেখছিলাম স্বপ্নতে তোমাকে কালকেরই তোমাকে দেখেছি পাগল আছেন পাগল নেই লম্বা আছে দেখুন আমি পাগল নই আমার দিমাগ খারাপ তুমি হাসছো আমি তোমাকে একটা সিরিয়াস কথা বলছি হ্যাঁ আমার এটা সিরিয়াস মনে হচ্ছে না এরকম একটা অদ্ভুত মানে হঠাৎ করে আমি দোকান থেকে বললাম পছন্দ হয়ে গেছে মানে এটাই কি মানে আই লাইক ইউ না আমি তো লাইক করছি না আমি চিনি না জানি না আমি হঠাৎ করে একটা আমি এইভাবে করে দাঁড়িয়ে এইভাবে করে আই লাইক ইউ আমি কি আপনার চোখ গুলো ঠিক ওরকম টানা আমাকে সবাই বলে হাতটা দিন একটা কথা বলার ছিল এমনি বলুন আচ্ছা ঠিক আছে এত সুন্দর একটা কমপ্লিমেন্ট দিলাম তাহলে তোমার নাম্বারটা দাও মানে এটা কি চিনি না জানি না আমি হঠাৎ করে একটা আননোন ব্যক্তি কমপ্লিমেন্ট দিলাম নাম্বার দেবে না তা বলে নাম্বার নিতে হবে কি দিতে হবে তাহলে কি ইনস্টাগ্রাম না আমি কিছু দিতে পারবো না চিনি না জানি না আমি তাকে আমি নিজের আইডি ফাইডি দিয়ে বসে থাকবো না ঠিক বলেছ আমি জানি না আমি আপনাকে ভালো লেগে গেছে আপনার নাম্বারটা নিয়ে আমি তারপরে বাড়ি যাব আমি নাম্বার দেবো না সরি কি সরি কোথায় যাচ্ছেন আরে কোথায় যাচ্ছেন আমি বন্ধু বন্ধু জানি না আমার তোমাকে ভালো লেগে গেছে আমি তোমাকে ভালোবাসি ব্যাস আর কিছু জানি না আমি মাথাটা গরম করাবেন না কি মাথা গরম করাবেন না চিনি না জানি না আমি তাকে নাম্বার দেবো নাকি না আপনাকে নালে এখান থেকে যেতেই দেবো না আপনাকে ভালো লেগে গেছে হ্যাঁ তো আমার তো ভালো লাগেনি কি ভালো লাগে না আপনাকেও ভালো লাগতে হবে আমার ভালো লাগেনি না না কি না আমার লাগেনি মাথাটা গরম করাবেন না মাথা পাতা আমি গরম করাচ্ছি না আমার ভালো লাগেনি আমি কি জোর করে বলবো যে ভালো লেগেছে এটা কি বলেন তো কি এটা পেট্রোল আছে এর মধ্যে এত কি করব আমি আমি তো আপনি কিছু করবেন আমি নালে আমার গায়ের মধ্যে ঢেলে আমি জ্বালিয়ে নেব নাটক এইসব নাটকগুলো করবেন না নাটক আমি করছি না আমি খুব সিরিয়াস ছেলে ঠিক আছে হ্যাঁ তো আমি কি সিরিয়াস আমি খুব সিরিয়াস ছেলে আমার যাকে ভালো লাগে আমি তাকে ছাড়া আমি মানে আমি যদি না পাই তার জন্য আমি মরেও যেতে রাজি আছি আপনি বিশ্বাস করছেন না তো কি করছেন না আমি গায়ে ঢালবো আপনি চাইছেন এটা আমি আমার ভালোবাসার জন্য আমি সবকিছু করতে পারি কে ভালোবাসা আপনাকে আমি ভালোবাসি আমাকে চেনেন এটা কি বলুন তো এটা পেট্রোল আমি সত্যিকারের গায়ে ঢেলে নেব কিন্তু আরে ভাই তা ঢালুন না হঠাৎ করে একটা মানুষকে দেখে এইভাবে ভালোবাসা আসে না ভালোবাসা আসে না তাহলে কি আছে কি পাগল আমি ঢেলে নেব আমি একদম পাগলই ছেলে ভালোবাসার মানে ছেলে দেখুন এটা কিন্তু পেট্রোল আপনি হাসছেন কিন্তু আমি সিরিয়াসলি বলছি ওই আজব কথা বলছেন আমি এটা গায়ে ঢেলে নেব আপনি চান তো হ্যাঁ ঢালুন সিরিয়াসলি দাঁড়ান আপনি দাঁড়ান আপনার সামনেই ঢালবো আমি আপনি চলে যাচ্ছেন কেন
আরে মাথা খারাপ নাকি আপনার? মাথাটা খারাপ আছে আপনার? মাথা কেন খারাপ থাকবে আমার? আপনি কি পাগল? তা আপনাকে তো আমি সত্যি সিরিয়াসলি তো বলছিলাম। আপনাকে তো আমি সিরিয়াস কথাই বলছিলাম। কি সিরিয়াস? এগুলো সিরিয়াস কোনো কথা নয়। কেন সিরিয়াস কেন কথা হবে না? এবার বল নাকি আপনি এতক্ষণ বিশ্বাস করছিলেন, আপনি বলছিলেন ঢালুন। আমি আমি জানি না, এবার আমি আমি আগুন জ্বালিয়ে নেবো, আমার কাছে দেশলাইও রয়েছে। আরে আপনি কি পাগল আছেন নাকি? কি পাগল ফাগল আমি জানি না, আমি কিন্তু দেশলাই মেরে দেবো। আপনি কি বলছেন? মাথা খারাপ হয়ে গেছে? একটা অচেনা মেয়েকে দেখে হঠাৎ করে এইভাবে ভালোবাসাও আসে না। কি ভালোবাসা আসে না, তাহলে কি আছে? আপনি কি পাগল? কি পাগল কে? মানে আমি আপনাকে চিনি না, হঠাৎ করে আমার কাছে এসে বলছেন ভালোবাসেন, হেনা তেনা, পাগল আছেন নাকি? আমি জানি না, আপনাকে আমার ভালো লেগে গেছে। আমি দেখলেন তো আমার একদম পুরো মাথা খারাপ ছেলে আমি। এইরকম না, এইরকম পাগলের সাথেও আমি রিলেশনে যেতে চাই না, যে হঠাৎ করে ভালোবাসি না বললেই সে নিজেকে শেষ করে দেবে। এই দেশলাই আছে, আপনি এখনো বলুন, এখনো সময় রয়েছে। আমি একদম পাগলই ছেলে, ভালোবাসা একদম, আমি যাকে ভালোবাসি একদম রিয়েল ভালোবাসি, ওরকম আজকাল দিনের মতন আমি ভালোবাসি না। এরকম প্লিজ এই জিনিসগুলো করবেন না। কী করবেন না? আমি এরকম চিনি না, জানি না, হঠাৎ কি হঠাৎ আমি জানি না, আপনাকে ভালো লেগে গেছে। আমি পেট্রোল দেখতে পাচ্ছেন, আমি এক্ষুনি দেশলাই, যে দেশলাই রয়েছে, আপনি তাহলে জ্বালিয়ে দিন আমাকে, আমি দেশলাই দিচ্ছি। আপনি তো এক্ষুনি বলছিলেন মুভি তো হয়, দেখলেন তো আমি আপনার ভালোবাসার জন্য আমি কত কিছু করতে পারি। আপনি তো আমাকে চেনেনই না, হঠাৎ করে দেখলেন, হঠাৎ করে বলছেন স্বপ্নে দেখেছেন, কিভাবে এগুলো? না আমার যাকে ভালো লাগে আমি তার সাথে এরকমই কিছু করি। মানে দেশলাই নিন, আমাকে জ্বালিয়ে দিন। আরে আপনি, আমি ভালোবাসা না পেলে আমি বেঁচে থাকতে চাই না আর, আমি তোমাকে ছাড়া আর বাঁচবো না। তুমি কি বলছো বলো? আচ্ছা আপনি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকেন, আচ্ছা এক মাস পর আজকের দিনে এখানে ওয়েট করবো, এখানে ওয়েট করবো। আমি কিভাবে জানবো তুমি কোনো এক মাস পরে কবে আসবে না আসবে? বিশ্বাস করেন তো, ভালোবাসেন বলছেন তো। হ্যাঁ ভালোবাসা, বিশ্বাস করবেন? অবশ্যই, কেন বিশ্বাস করবো না? আজকের দিনে পরের ঠিক এক মাস পর এখানে এসে ওয়েট করবো। আমি কি করে বিশ্বাস করবো? আপনি তো আমাকে বিশ্বাসই করাতে পারছেন না। আমি আপনাকে ভালোবাসি, আপনাকে জন্য দেখুন না আমি পেট্রোল এনেছিলাম। আমি আপনি তো আমাকে ভালোবাসেন বলছেন, হ্যাঁ তাহলে নিশ্চয়ই ওয়েট করবেন আমার জন্য? অবশ্যই ওয়েট করবো। তাহলে এক মাস পর আজকের দিনে এখানে ওয়েট করবো, এখানটাতে? সত্যি বলছেন তো আপনি আসবেন? এক মাস পরে কি বাড়ি থেকে ভাবনা চিন্তা করে আসবেন নাকি? সিরিয়াসলি তো? ঠিক আছে, আপনি কি বাড়িতে ভাববেন আমার জন্য? সত্যি বলছেন তো? ঠিক আছে, ঠিক আছে। ও ম্যাডাম, ও ম্যাডাম, আবার কি হলো আপনার? আপনি সত্যি কথা বলছেন তো? আপনি আসবেন তো? হ্যাঁ। সিরিয়াসলি বলছেন তো? হ্যাঁ। আমাকে প্রমিস করে যান। হ্যাঁ প্রমিস। প্রমিস করছেন তো আপনি আসবেন? হ্যাঁ। টাটা। শোনো না, আবার কি হলো? আরেকটা কথা বলার। হ্যাঁ। আমি অ্যাকচুয়ালি না ভিডিও বানাই ইউটিউবের জন্য, রিয়াকশান ভিডিও বানাই, প্র্যাঙ্ক ভিডিও বানাই ইউটিউবের জন্য। তোমার সাথে আমি ভিডিওই করছি। মানেটা কি? মানেটা কি মানে আমি তোমার সাথে একটা প্র্যাঙ্ক ভিডিও করছি, আমি ইউটিউবের জন্য আর কি ভিডিও বানাই। এতক্ষণ তো আমার নাটকগুলো করছিলে। নাটক না এটা, একটা সত্যি বিশ্বাস করো, মাথাটা তুমি গরম করিয়ে দিচ্ছ কিন্তু আমার। গরম কোথায় করালাম? এই বলছেন ভালোবাসেন, পেট্রোল ফেট্রোল ঢেলে দিয়ে, মানে কি নাটক করছেন নাকি আপনি? মারছেন কেন? পাগল পাগল আছেন? এক্ষুনি ভিডিও বানাচ্ছেন, আমার ওখানে নাটক করছি, নাটক হচ্ছে জিনিসটা? ভিডিওটা করছিলাম। ওই তো আরে রাখবেন না, শুনুন না, এরকম আমি রিয়েলি প্র্যাঙ্ক ভিডিও বানাই, বুঝলেন? সত্যি বিশ্বাস করুন, প্রথমে ওখানে ওই নাটকটা করেছেন, মাথাটা গরম হয়েছে, তারপর আবার যখন বলছেন না। আচ্ছা ঠিক আছে, বিস্কুটটা খান, মাথাটা ঠান্ডা করুন। বিস্কুটটা কিনেছিলেন দোকান থেকে তো? বিস্কুটটা খান, মাথাটা ঠান্ডা করুন। আপনি খান, এরকম প্র্যাঙ্ক ভিডিও আর করবেন না। এখানটা আসুন, এখানটা আসুন। ওই যে ক্যামেরা লাগানো ছিল, আমার সত্যি আর কিছু বলার নেই। এবার হাই করে দিই, হাই, ভিডিওটা আপলোড করবো তো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।